আমরা এখন আছি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, গন্তব্য ধুলাইখাল। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম যন্ত্রের নগরী ধুলাইখাল। বর্তমান পুরান ঢাকার একটি এলাকা হচ্ছে ধুলাইখাল, যা অতীতে ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাল ছিল। ধুলাইখাল এখানকার কারিগরি প্রতিষ্ঠানগুলোর জন্য বিখ্যাত। এখানে গাড়ির ইঞ্জিন, যন্ত্রপাতি ও অন্যান্য জিনিসপত্র মেরামতের বহু প্রতিষ্ঠান রয়েছে। বড় ছোট সকল ধরনের গাড়ি আর পার্সের আবাসস্থল হচ্ছে এই ধুলাইখাল। এখানে রিকন্ডিশন ইঞ্জিন, গাড়ির পার্স, নাট বল্টু, গাড়ির পুরনো লাইট এবং টায়ার সবই চাহিদা অনুযায়ী পাওয়া যায় সুলভ মূল্যে। কথিত আছে, কোনো গাড়ির যন্ত্রাংশ যদি পুরো দেশে খুঁজে নাও পাওয়া যায়, তবে তা পাওয়া যাবে শুধুমাত্র এই ধুলাইখালে। মূল সড়ক ছাড়িয়ে আশেপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে গেছে পুরনো গাড়ির যন্ত্রাংশের এই ব্যবসা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই স্বশিক্ষায় এখানে দক্ষতার সাথে কাজ করছে প্রায় 50,000 কারিগর। এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শত শত গাড়ি ভাঙা হয়, তারপর আলাদা করে রাখা হয় ভালো পার্টসগুলো। ইঞ্জিন থেকে পাওয়া যন্ত্রাংশ মহাজনের হাত ঘুরে চলে যাচ্ছে আশেপাশের বিভিন্ন ছোট ও মাঝারি দোকানে। ফুটপাতের উপর রাখা হয়েছে গাড়ির পুরনো ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যে সেই ইঞ্জিনের পার্স খুলে সব যন্ত্রাংশ আলাদা করে ফেললেন শ্রমিকেরা। কোনো একটি গাড়ি ভাঙার পরপরই এখানে জমে ওঠে ক্রেতার ভিড়।
মুহূর্তেই বিক্রয় হয়ে যায় সকল পার্টস। সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে ছুটে চলে আসে ক্রেতারা। চলুন দেখে আসি একজন ক্রেতার বক্তব্য। আপনি আসছেন কেন এখানে? এখানে আসছি, আমার একটা গাড়ির পার্টস লাগবে। কোথায় কি কি পার্টস কিনতে আসছেন? ডায়নামো কিনতে আসছি। এরা কি কিনছেন এখান থেকে? হ্যাঁ কিনছি এর আগে। এই জায়গার পার্টসগুলো কি ভালো? দেখে নিতে পারলে ভালো হয়, বুঝছেন? দেখে নিতে হবে। ও সার্ভিস দেয় ভালো না? সার্ভিস দেয় ভালো, কোম্পানির ভিতরে। আচ্ছা থ্যাংক ইউ ভাই। দেশে গাড়ির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার দোকান ও ব্যবসা দুই বেড়েছে। দেশের ভেতরে চলাচল করা পুরনো গাড়ি এবং তার যন্ত্রাংশের পাশাপাশি আমদানি করা পুরনো যন্ত্রপাতি বর্তমানে প্রচুর আসে এই ধুলাইখালে। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 8,000-এরও বেশি দোকান আছে। বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বলে জানা গেল প্রতিদিনের লেনদেন ছাড়িয়ে যায় 1,000 কোটি টাকারও বেশি। শুধুমাত্র গাড়ির পার্টসের মধ্যেই সীমাবদ্ধ নেই এই ধুলাইখাল। জাহাজ, লঞ্চ ও যুদ্ধ বিমানের অংশ বিশেষ এবং মেরামতের কাজও হয় এই ধুলাইখালে। কথিত আছে স্বাধীনতার পর এইখানে ফেলে যাওয়া যুদ্ধবিদ্ধ যানবাহন ও যন্ত্রপাতি থেকেই ধুলাইখালে সৃষ্টি হয়েছিল। সেই যন্ত্রপাতি থেকেই ধুলাইখাল হয়ে উঠেছে ব্যবহৃত যন্ত্রপাতির বিশাল এক বাজার।